এই এত স্পিডে কে গাড়ি চালায়? আরে না 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 না, স্পিডে গাড়ি চলছে না, এটাকে বলে টাইম ল্যাপস। চলে এসেছি আমি সন্দীপ বোস আর আমার সাথে নির্ণয় ভট্টাচার্য দা বড় ভাই। চলে এসেছি একটা দারুণ জায়গায়, দেখেই বুঝতে পারছো যে ছোট ছোট অনেক খাবারের স্টল রয়েছে। আর আজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ করেছে আমাদের ফেভারিট ছায়েন্দারমা মিতা কাকি। কাকিমা নিজে সেজে গুজে খাবার নিয়ে একদম তৈরি। আর এই যে আমাদের সামনে মেনু কার্ড, এত এত খাবার কাকিমা আজ প্রিপারেশন করেছে। আজ আমরা চলে এসেছি রবীন্দ্র চর্চার একটি অনুষ্ঠানে কাকিমা যার মেম্বার। তাছাড়া জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি হেসেল আজকের এই অনুষ্ঠানটি নিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যা যা খেতে ভালোবাসতেন আজকের প্রত্যেকটি স্টলে সেগুলো পাওয়া যাচ্ছে। আমরাও দেখলাম কাকিমার রান্নাগুলো, এখন আমরা বসে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি। ধন্যবাদ মিতা কাকিমাকে আমাদেরকে এত সুন্দর অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আর এখন আমরা কিছু কিনে খাইনি, কিন্তু যেগুলো বেঁচে গেছে সেগুলো তো ঘরে গিয়ে অতি অবশ্যই খাব, বিকজ কাকিমার হাতের রান্না একটা আলাদা লেভেলের, যেটা না খেলে তোমরা বুঝতে পারবে না। থ্যাংক ইউ মিতা কাকিমা, গুড নাইট।